নির্ধারিত পেপারে প্রথমে নিরাপত্তা সুতা এবং পরে তা চলে যায় তাদের তৈরি প্রিন্টিং প্রেসে। সেখানে স্বয়ংক্রিয় মেশিনে বানানো হচ্ছে লাখ লাখ জাল টাকা। রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় পাঁচজনের একটি চক্র ছয় মাস ধরে জাল টাকার কারবারের সঙ্গে জড়িত। এই গ্রুপের প্রধান আরিফ তার নেতৃত্বেই পুরো অপরাধ সংগঠিত হয়ে আসছিল। চক্রের নারী সদস্যের কাজ ছিল মেশিন থেকে জাল টাকা বের হবার পর কাটার কাজ করা। প্রতিদিন গড়ে পাঁচ লাখ টাকার জাল নোট তৈরি হতো এখানে। দশ হাজার টাকার বিনিময়ে নির্ধারিত সদস্য দিয়ে পৌঁছে দেওয়া হয় রাজধানী ঢাকা সহ মফস্বল শহরে। সেখানে নির্দিষ্ট দোকানদার তাদের এজেন্ট হয়ে কাজ করে। এটার উপর ওই কালি দেওয়া, লেপ দেওয়া আর সুতা লাগায় আর একটা কালি দিয়ে আর একটা কাগজ দেওয়া পেস্টিং করে দিই। টেস্টিং করার পরে এটা প্রিন্টিং এর উপযুক্ত হয়। জাল টাকার লাইনে আমি যুক্ত হয়েছি। এখানে দৈনিক আপনার পাঁচ লাখ জাল টাকা বাইর করা যায় এইভাবে। আর আমাকে প্রত্যেক বান্ডেলে পনেরোশো, এক হাজার, দুই হাজার এরকম দেয়। মার্কেটে দেখা গেছে যে আমার থেকে যদি তিন চার প্যাকেট নিয়ে যায়, দুই এক প্যাকেট ও পাইকারি বিক্রি করে দেয়। আবার দেখা গেছে এক প্যাকেট রাইখা ওই একজনের কাছে রাখে দশ পিস, এক পিস করে নেয় নিয়ে দোকানে দোকানে নিয়ে ভাঙে। এই ঘটনায় জাল টাকার উপকরণ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পুরো চক্র ধরতে চেষ্টা চলছে। এইখানে জড়িত কাউসারকে আগে ধরেছি, এদের মহাজন যে শাহিন, শাহিনকে আমরা দক্ষিণখান এলাকা থেকে ধরেছি। জাল টাকা আসলে একেবারে নতুন লুক দেখিয়ে হয় না, কিছু পুরাতন কিছু নতুন এরকম সব মিলে একটা তৈরি করা হয়। কারণ এখানকার কাজগুলো অত্যন্ত টেকনিক্যাল কাজ, নিরাপত্তা সুতা দেয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতির ছাপ দেয়া, আরও আরও নানা রকমের জল ছাপ দেয়া এবং সুর ঠিক অ্যালাইনমেন্ট তৈরি করা, তারপরে গোল্ডেন কালারের জগজগে ছাপ দিয়ে দেওয়া, এইগুলি খুব সূক্ষ্ম কাজ। এই সূক্ষ্ম কাজগুলিকে পারফেক্টলি করার জন্য নতুন কোনো মানুষকে দিয়ে হয় না, এরা পুরাতন নতুনরা মিলেই কাজ করেন এবং এদের নামে পূর্বে একাধিক মামলা আছে। চক্রের সবাই আগে পল্টনে প্রিন্টিং কাজের সাথে জড়িত ছিল। সাদত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।